वेलकम टू डब्ल्यू मैथ क्लस एन क्लस टेनर एक एम सिक्यू अंक नहीं आलोचना करब। इन्हें एक एक टाके बोलचे ना कोनो मूलधन 10 बसर द्विगुण होले वार्षिक सरल सूदर हार 5% 10% 8% ना 12% होबे। ठीक है, एटा आमरा किभाबे करब ना बोले दिच्छे जे कोनो मूलधन आमरा धरे निच्छि जे धरी मूलधन मूलधन माने आसल। ठीक है, एटा धरे निच्छि आसल आमरा एक्स टाका। ठीक है, द्विगुण होले कत होबे, डबल होले टू एक्स टाका। ठीक है, তাহলে এক্স টাকা রেখে আমার যদি টু এক্স টাকা হয়ে যায় তাহলে সুদ কত হবে, সেক্ষেত্রে সুদ হয়ে যাবে টু এক্স মাইনাস এক্স টাকা, বা টু এক্স থেকে এক্স বাদ দিলে কত হবে না এক্স টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি না আসল যেটাকে পি দিয়ে লিখি সেটা হচ্ছে আমার এক্স। ঠিক আছে, সুদ মোট সুদ যেটা আমরা আই দিয়ে লিখি সেটাও আমাদের এক্স, সময় টি সেটা বলছে 10 বছর বলে দিচ্ছে সময়। ঠিক আছে, তাহলে আমার বার করতে হবে কিনা সুদের হার, রেট অফ ইন্টারেস্ট সেটা আমরা বার করবো। ঠিক আছে, আমরা কি জানি সূত্র হয় আর ইস ইকুয়াল টু কত হয় আই গুণ 100 পি গুণ টি। তাহলে এখানে আই মানে আমাদের কত এক্স, ঠিক আছে 100, পি মানে আমাদের আসল কত এক্স টাকা, আর টি মানে আমাদের বলা আছে কত না 10। এক্সের সঙ্গে এক্সটা ক্যান্সেল, এটা দিয়ে কাটলে 10 10 100 10%। ঠিক আছে, তাহলে আমাদের কী হবে না সুদের হারটা হয়ে যাবে 10%। এই সূত্রটা আমরা কীভাবে পেয়েছি, এখানে আর সমান আই গুণ 100 পি গুণ টি। আমরা কী জানি না আই সমান কত হয় না পি আর টি বাই 100। ঠিক আছে, হরে কিছু নেই একটা ওয়ান আছে ভাবতে পারি, এটা যদি কোনাকুনি গুণ করি আমরা তাহলে পি আর টির সঙ্গে ওয়ান গুণ করা মানে পি আর টি হবে, তাহলে আই গুণ 100 হবে। ঠিক আছে, যদি আমরা আর ওয়ার করি এখান থেকে তাহলে আর মানে কত হবে আই গুণ 100 পি আর টিটা ঘরে চলে আসবে, এখানে এসছে। ঠিক আছে, যদি আমরা টি বার করি তাহলে কত হবে আই গুণ 100 পি গুণ আর, যদি আমরা টি বার করি তাহলে কত হবে আই গুণ 100 হরে পি আর হবে, আর যদি আমরা পি বার করি তাহলে কত হবে আই গুণ 100 আর গুণ টি হবে। ঠিক আছে, এখানে টি যদি বার করতে আমরা তাহলে কত হবে আই গুণ 100 পি গুণ আর। ঠিক আছে, যদি আমরা পি বার করতাম তাহলে আই গুণ 100 হরে হবে টি গুণ আর। ঠিক আছে, আর আসল সূত্র হচ্ছে কত না আই সমান পি আর টি বাই 100। পরে ওটা কী বলছে না চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তন হতে পারে কোনোটাই নয়। আমরা কী জানি না চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলটা পরিবর্তন হয়। ঠিক আছে, বেড়ে যায় যে সুদটা হয় সেটা সাপোজ 100 টাকা রাখলে 10 টাকার সুদ হয়, 10 টাকা যদি সুদ হয় তাহলে পরের বছরে আসল হয়ে যাবে 100-র সঙ্গে 10 যোগ হয়ে 110 টাকা আসল হয়ে যাবে। ঠিক আছে, পরের বছর যদি আমার 12 টাকা সুদ হয়, ঠিক আছে, তাহলে এটার সাথে এটা যোগ হয়ে পরের বছরে আমার আসল হয়ে যাবে 122 টাকা। ঠিক আছে, তার জন্য কী হবে না প্রতি বছর আসলটা পরিবর্তন হবে। এরপরে একটা অঙ্ক দিয়েছে, এখানে কী বলছেন x² - 3x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কী আছে না আমরা কী জানি না ax² + bx + c = 0, যেখানে a নট ইকাল টু 0। এই সমীকরণের বীজদ্বয় যদি বীজদ্বয়ের যোগফলটা কত হয়, বীজদ্বয়ের যোগফল হয় -b/a, আর গুণফলটা কত হয় c/a হয়। ঠিক আছে, এবার আমার এখানে কি বলেছে না x² - 3x + k = 0, এই সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের এখানে এটা কত, এ মানে এখানে 1, বি মানে কত -3, আর সি মানে কত k। ঠিক আছে, তা বীজদ্বয়ের গুণফল কত হবে, গুণফলটা কত হবে না কে c/a হয়। ঠিক আছে, সি মানে এখানে কে আর বাই এ মানে কত 1, বীজদ্বয়ের গুণফলটা কী বলেছে না -2 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে -2 = হরে আর 1 লেখার দরকার হয় না কে,
তার মানে কে এর মানটা কত না -2, ঠিক আছে? এখানে যে অপশন আছে সি সেটা তোমরা লাগিয়ে দেবে। তারপর একটা সহজ অঙ্ক আছে, এখানে বলছে যে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6, সমীকরণে 20 বা 20 দ্বয় কত হবে, ঠিক আছে? 0 হবে, 0,6 হবে না -6 হবে না 6 হবে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ছয়ের সঙ্গে এক্সটা গুণ হয়ে 6x, বা এক্স স্কোয়ার -6x ইজ ইকুয়াল টু 0, বা এক্সটা কমন নিলে হয় কত না এক্স -6 ইজ ইকুয়াল টু 0। তা দুটো প্রোডাক্টের গুণফল শূন্য, সেক্ষেত্রে হয় এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা এক্স -6 সমান 0, বা এক্স ইজ ইকুয়াল টু -6টা শূন্যের দিকে গেলে কত হবে না +6, অতএব এক্স এর মানটা 0 হতে পারে অথবা এক্স এর মানটা আমাদের 6 হতে পারে, ঠিক আছে? অতএব এই দুটো হবে, ঠিক আছে, 0 ও 6। এরপরে যে অঙ্কটা সেখানে কি বলছে না, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে জায় দুটির মধ্যে দূরত্ব কত হবে, 16 সেমি, 20 সেমি, 12 সেমি না 5 সেমি, ঠিক আছে? তাহলে একটা বৃত্ত আঁকি আমরা এখানে, বৃত্ত আঁকলাম আমরা, এটা বৃত্তের কেন্দ্র, দুটো জায় আঁকছে 16 সেমি, এটাও 16 সেমি সাপোজ, এটাও 16 সেমি, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা লম্বটা নিই একটা, তাহলে এটাও হবে 8, এটাও হবে 8, এখানে এটাও 8 হবে, এটাও 8 হবে। এবারে এবার ব্যাসার্ধটা বলে দিয়েছে কত, এখান থেকে এটা ও নাম দিলাম, এটা সাপোজ ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত বলেছে 10 সেমি, ঠিক আছে? তাহলে এটা 10, তাহলে এখান থেকে আমরা এটা বার করতে পারবো, এখান থেকে এটা যা হবে, এখান থেকে এটাও তাই হবে, ঠিক আছে? সমান যা, ঠিক আছে, কেন্দ্র থেকে সমান দূরে থাকে, তাহলে এখান থেকে আমরা এটা বার করবো এক্সট্রা, 2 গুণ করে আমরা এটা বলে দেবো, ঠিক আছে? সাপোজ এটার নাম হচ্ছে এ বি, এটার নাম হচ্ছে সিডি, আর পি কিউ এর দৈর্ঘ্যটা আমরা বার করবো, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ সিও কিউ, সিও কিউ থেকে পাই কি পাবো না, এই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে না 10 স্কোয়ার -8 স্কোয়ার, ঠিক আছে? আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার যদি লম্বটা লিখি তাহলে কি হবে না, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হবে, বা এক্স ইজ ইকুয়াল টু কত হবে না রুট ওভার 10 স্কোয়ার করলে 100, 18 স্কোয়ার করলে 64, বা এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না 6, ঠিক আছে, 7 কত 10, 3 দশ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে 6 হয়ে যাবে, 636 হয়, প্লাস মাইনাস আমরা প্লাসটা নেবো যেহেতু দূরত্ব, তাহলে এটা হবে 6 হবে, এক্সটা 6, আর এখান থেকে এটাও 6, তাহলে পি কিউ সমান কত হয়ে যাবে, যা দূরের দূরত্ব কত হবে না 2×6 সেমি ইজ ইকুয়াল টু 12 সেমি, ঠিক আছে? যে অপশান 12 আছে এখানে তোমরা দাগ দিয়ে দেবে। তারপরে শেষ যে অঙ্কটা সেখানে কি বলছে না, একটা বৃত্ত দিয়েছে, ঠিক আছে, পি ও আর এই কোণটা বলে দিয়েছে 40, আর এখান থেকে আর এস কিউ সেটা বলেছে এক্স, বলে পাশের পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রে ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, এবং পিকিউ হচ্ছে ব্যাস, ঠিক আছে, হলে এক্স এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে এর মানটা কত হবে, 140, 40, 80 না 20, ঠিক আছে? ছবিটা আমরা ভালো করে আঁকলে বুঝতে পারবো এখানে কী হচ্ছে, ব্যাপারটা যে একটা বৃত্ত দেওয়া আছে তার পিকিউটা ব্যাস, ঠিক আছে, পিকিউটা ব্যাস আঁকলাম, ওটা কেন্দ্র বলা আছে, ঠিক আছে? এবার আমাদের কী দেখাচ্ছে না, ও থেকে আরে একটা যাবে, ও থেকে আরে যাবে, আর থেকে একটা এখানে নামছে, ঠিক আছে, এটা এখান থেকে কি আবার নিয়ে এই, ঠিক আছে, এই যে ও এটা আর এটা এস, এটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে? তাহলে এক্স এর মানটা বার করতে হবে, এবার এই মানটা বলা আছে কত না 140, ঠিক আছে, এই ছবিতে বলা আছে 140, তাহলে আমাদের আর এস কিউ যে এক্স আছে এক্স এর মানটা বার করতে হবে, ঠিক আছে? যদি আমরা একটু ল এ অঙ্কন করি, ঠিক আছে, এখানে যদি এটা আমরা জয়েন করি পি আর এস, জয়েন করলে আমরা দেখতে পাবো যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও আর, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কত না পি এস আর, ঠিক আছে? তাহলে কী হবে না, পি এস আর সমান কত হবে না 1/2 কোণ পি
ও। আর এটা আমরা জানি যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে সেখান থেকে PSR এটা কত হচ্ছে না, 1/2 গুণ POR, এটা 140 বলা হয়েছে, তাহলে এটা গুণ করে আমরা পাবো 7 × 14 = 70। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা 70 ডিগ্রি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? মানে এখান থেকে এটা 70। এবার যদি আমরা ভালো করে দেখি, PSQ এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা হয় আমার সমকোণ হয়, ঠিক আছে? এবার একটা 70 আর একটা এক্স বলা আছে, তো এক্সটা অবশ্যই কত হবে না, 20 হবে, মানে 90। এই পুরোটা PSQটা 90, ঠিক আছে? একটা বলা আছে PSRটা আমরা পাচ্ছি কত, 70, তাহলে এই এক্সটা কত হবে না, 20 হবে, ঠিক আছে? কী লিখবো না, PSQ, যেহেতু PSQ, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, PSQ 90 ডিগ্রি হবে, সেক্ষেত্রে আমাদের QSR অর্থাৎ এক্সটার মানটা, ঠিক আছে, অ্যাঙ্গেল QSR ইজ ইকাল টু কত হবে না, 90 ডিগ্রি মাইনাস এদিকে 70 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কত হবে না, 20 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এক্স, এটা মানে এক্স বা এক্স এর মানটা আমরা কত পাচ্ছি না, 20 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা 20 দিয়ে দাগ দিয়ে দেবো। কীভাবে করলাম না, প্রথমে এটা যোগ করব, যোগ করলে এটা 70 হলে এই অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কিংবা বৃত্তস্থ কোণ, এটা কী হবে না, 140-এর অর্ধেক 70 হবে, ঠিক আছে? আর এখান থেকে এইটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, যদি এটা 70 হয় তাহলে এটা আমাদের 20 হবে, ঠিক আছে?